মরদেহের খণ্ডাংশ উদ্ধারে তল্লাশি অভিযান চলছে, আদৌ কি কিছু পাওয়া গেছে কিনা আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, এখনো কিন্তু কিছু পাওয়া যায়নি, তবে 72 ঘন্টা প্রায় অতিক্রান্ত, কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিআইডি এবং যারা ডুবুরি তারা কিন্তু নেমে তল্লাশি চলছে। আমার পেছনেই যে খাল রয়েছে বাগজোলা খাল, সেই খালের পানিতে কিন্তু এখনো তারা আজকে সকাল থেকে যে তল্লাশি অভিযানটা করছে সেটা জাল ফেলে, অর্থাৎ যে মেছো জাল সেই জাল ফেলে গোটা এলাকা কিন্তু ছানবিন করছে। এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি, তবে বিক্ষিপ্ত ভাবে বিভ্রান্তিকর কিছু খবর ছড়িয়েছে যে কিছু দেহাংশ উদ্ধার হয়েছে, এমন কোনো কিন্তু তথ্য এখনো পর্যন্ত এখানে ঘটে নাই। কিন্তু এই যে তল্লাশি অভিযান এখনো চলছে, ড্রোন উড়িয়ে যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সেটা দেখছেন, পাশাপাশি যে সকাল থেকে কিন্তু আশেপাশে যে গ্রামের মানুষ তারাও কিন্তু অধীর আগ্রহে কিন্তু আছে যে শেষ অংশ যদি উদ্ধার করতে পারে সিআইডি সেটা ক্ষেত্রে কিন্তু তার একটা পজিটিভ দিক হবে। তবে এদের সঙ্গে অর্থাৎ সরকারি যারা তদন্তকারী বা তল্লাশি অধিক চালাচ্ছেন কার্য তাদের সঙ্গে কিন্তু স্থানীয় লোকও কিন্তু নেমেছেন এই খালে এবং তারাও কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করেছেন দুপুর প্রায় 12:30। তারপরে সন্ধ্যে পর্যন্ত তল্লাশি অভিযান চলবে, গতকালও তাই চলেছিল কিন্তু সক্ষম হয়নি, তাই আজ ফের এই তল্লাশি চলছে। পাশাপাশি জিহাদকে নিয়ে সিআইডির আরেকটি দল কিন্তু যে সঞ্জীবা গার্ডেন সেখানে হাজির রয়েছেন এবং যে ঘরে খুন হয়েছিলেন সাংসদ সেই হলে ঘরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনার কারণ এবং কারা কারা ছিলেন প্রত্যেকের হদিশ পেতে চাইছে।